শুভ সন্ধ্যা। আজকের ধর্ম অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই সবাই প্রত্যেকে খুব ভালো আছেন। প্রায় প্রত্যেক দিনই তো আপনাদের চিঠি, ফোন, SMS আমরা পাই, এবং আপনারা জানেন যে বাংলা দূরদর্শন চ্যানেলগুলিতে ঠিক যে ধরনের অনুষ্ঠান হয়, আমাদের অনুষ্ঠান একটু ভিন্নধর্মী, একটু অন্যরকম। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, চিকিৎসা, বিজ্ঞান, সমাজভাবনা, সমাজচিন্তা, এই সমস্ত নিয়ে পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিত্বরা একদম নীরবে কাজ করে চলেছে, আমাদের অনুষ্ঠানের অতিথি তারাই। আজকের অনুষ্ঠানেও এরকম একজন বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের সাথে রয়েছেন, যার সাথে আমরা কথা বলবো, তার ভাবনা চিন্তার সাথে আমরা সম্পৃক্ত হওয়ার চেষ্টা করব। এবং শুধু তাই নয়, তিনি তার নিজের মতন করে যে ভাবনা চিন্তা করছেন, নিজের মতন করে সমাজকে যেভাবে দেখার চেষ্টা করছেন, সেই চেষ্টার সাথে আমরাও কিছুটা জারিত হওয়ার চেষ্টা করব। শুরু করছি আজকের ভাবনা, আজকের আয়না। রবীন্দ্রনাথ বলেছিলেন, নীরবে কাজ করে যাওয়াটার নামই প্রতিবাদ। নীরবে কাজ করে যাওয়াটার নামই যেরকম প্রতিবাদ, নীরবে কাজ করে যাওয়াটার নামই তেমনি সমাজসেবা, সমাজচিন্তা। ঠিক এই রবীন্দ্র ভাবনার সাথে জারিত হয়ে পশ্চিমবাংলায় এখনও কিছু মানুষজন আছেন, জানেন, যারা এই কাজটা খুব নীরবে কাজ করেন। আপনারা নিশ্চয়ই এতদিন নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন, এই খবর আপনারাও জানেন, যে এবছর এক্সক্লুসিভ কনসেপ্ট এবং আজকের ভাবনার তরফ থেকে জীবনকৃতি সম্মান দেওয়া হয়েছে বিশিষ্ট সমাজচিন্তনবিদ অসীম পণিককে। নমস্কার অসীমবাবু, নমস্কার, অনুষ্ঠানে আপনাকে স্বাগত। নমস্কার। প্রথমে আমাদের তরফ থেকে আপনাকে শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি, তার কারণ এবছর জীবনকৃতি সম্মান পেলেন এক্সক্লুসিভ কনসেপ্ট এবং আজকের ভাবনার তরফ থেকে, তার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথমে যে কথাটা খুব ভীষণ জানতে ইচ্ছা করছে, এই যে কোনো পুরস্কার, যে কোনো প্রাপ্তি, সেটা তাকে স্বীকৃতির জায়গায় পৌঁছয়, অবশ্যই দায়িত্ব বেড়ে গেল তো অনেকটা? অনেকটাই দায়িত্ব বেড়ে গেল। অ্যাকচুয়ালি এই পুরস্কারের জন্য আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি। যে চিন্তাভাবনাটা আমার ছিল, আমি খুব অন্তরালে থেকে করতে চাইছিলাম, আপনারাকে প্রকাশে এনে দিলেন, তাদের জন্য আপনাদের ধন্যবাদ অবশ্যই। এবং আগামী দিনে কাজ করার উৎসাহ কিন্তু অনেক বেড়ে গেল এবং দায়িত্বও বেড়ে গেল। আশা করি দায়িত্বটা আমি পালন করতে পারব। তার মানে নেপথ্যে থাকতে পারলেন না, তাই তো? নেপথ্যে ঠিক থাকতে বাণিজ্য সমস্ত কিছু সামলে সমাজকে দেখা, কেউ তো আপনাকে মাথা দিব্যি দেয়নি সমাজকে করার জন্য, ঠিকই তো ছিলেন, হঠাৎ করে এই এই ভাবনাটার ভিতরে জড়িয়ে পড়লেন কেন? আমার জড়িয়ে পড়াটা, আমার কনসেপ্ট বা আমার যে ভাবনাটা, আমি মনে করি সমাজ হচ্ছে একটা শরীর, মানব দেহের মতো। আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেরকম, সমাজের বিভিন্ন স্তরের মানুষকে আমি সেইভাবে দেখি। আমাদের শরীরের কোনো একটা অঙ্গকে আমরা বিচ্ছিন্ন করে আমরা কি ভালো থাকতে পারি? সুতরাং সমাজের বিভিন্ন স্তরের মানুষ যেরকম রয়েছেন, আমাদের যেমন চোখ রয়েছে, চোখ না থাকলে আমাদের অসুবিধা, অ্যাপেন্ডিসাইটিস রয়েছে, সেটাও আমাদের শরীরের একটা অঙ্গ, সব কিছু একটা অঙ্গ রয়েছে, আমাদের যেন মুখ গহ্বর রয়েছে, আবার গুচ্ছধারও রয়েছে। কিন্তু একটা ভাবনা চিন্তা করলে আমরা নিজেরাই বুঝতে পারব যে শরীরে কোনো একটা অংশ যদি বিকলাঙ্গ হয়ে যায় তখন আমাদের কী অবস্থা হয়। ধরে নেওয়া যাক আমাদের শরীরে একটা অঙ্গেকে বেঁধে রাখা হয়েছে, সেখানে রক্ত সঞ্চালন করা হলো না, সেই শরীরটা কি, অঙ্গটার কি হবে? সেরকম সমাজের একটা স্তরকে যদি আমরা সবসময় দূরে সরিয়ে রাখি, তাদের যদি আমরা এগিয়ে গিয়ে না যাই, আমাদের যদি কোথাও একটা চোট লাগে, কোথাও একটা যন্ত্রণা হয়, সেই জায়গাটাকে তাড়াতাড়ি আমরা অপরাধ দিয়ে সেটাকে ঠিক করি, সেরকম সমাজের আমি মনে করি বিভিন্ন স্তরে যারা মানুষ রয়েছেন, যারা দুর্বল, যারা কোনোভাবে না কোনোভাবে দুর্বল হয়েছেন, তারা কিন্তু কেউ নেই, সবার মধ্যেই প্রতিভা রয়েছে। আচ্ছা, এটা কি একটু আপনাদের অসীমবাবু, এটা কি আপনার মনে হয় না, আপনার কথাটা খুব একটা খুব অদ্ভুত জায়গায় কথাটা আমার লাগছে বিষয়টা, এই যে সমাজ সচেতনতা বোধ, এখন এই বোধটা তো নিজে থেকে তৈরি হয়, নিজস্ব ভাবনা থেকে তৈরি হয়, এটা কাউকে জাগ্রত করা যায় না। অবশ্যই।
তো কিন্তু এখনও আমরা স্বীকার করতে লজ্জা পাইবো না, প্রিয় দর্শক আমার ধৃষ্টতাও নেবেন না, যে এখনও কিন্তু আমাদের অনেক অজ্ঞানতার অন্ধকার আছে, এখনও বহু মানুষ আছে যারা সাক্ষরতার একটু আলো পাননি, এখনও বহু মানুষ আছে যাদের দুবেলা গ্রাসক সাধনের জন্য অক্লান্ত পরিশ্রম করতে হয়। কিন্তু এই যে আপনি যখন মানুষের সাথে থাকছেন, মানুষের পাশে থাকছেন, তখন এই দূর থেকে দেখা মানুষগুলোকে মনে হয় না যে এরাও তো আমার সমাজের একটা অংশ? সেটাই আমি বলতে চাইছিলাম যে শরীরের যেরকম একটি অংশ দুর্বল হয়ে গেলে আমাদের শরীরটা সুস্থ বলা যায় না। সমাজ ব্যবস্থা ঠিক একই ব্যাপার। সমাজটা কিন্তু প্রথম একটা শরীর, তারপর একটা পরিবার, তারপর একটা পাড়া, তারপর একটা বৃহত্তর সমাজ। আপনি চিন্তা করুন, যদি আপনার গৃহের মধ্যে যারা রয়েছে, সমাজে অবক্ষয়টা আমাকে খুব চিন্তাগ্রস্ত। আমি আজকাল দেখবেন যৌথ পরিবার ভেঙে গেছে। যৌথ পরিবারটা ভেঙে যাচ্ছে কেন, তা সেই দিকটাও যদি আমরা দেখি, আমরা অ্যাকচুয়ালি আমাদের সমাজের যে আমাদের যারা চিন্তা করা উচিত, আমাদের সবার একটা দায়িত্ব রয়েছে। এই দায়িত্ব সচেতনতা যদি আমাদের মধ্যে জাগ্রত হয়, তবেই কিন্তু সমাজে এই যে যারা দুর্বল শ্রেণী, যারা শিক্ষা পাচ্ছেন না, যারা করতে পারছেন না, আমরা যদি আমাদের সুচিন্তিত মতামত, আমরা যে কোনো পেশায় থাকতে পারি, সেখান থেকে তাদের জন্য যদি একটু ভাবি, তবে কিন্তু অনেকের মুখে হাসি ফোটাতে পারি। তারা হাসলে পরে কিন্তু সমাজটা ভালো হলো, সমাজটা সুস্থ হলো, আপনার শরীরটা সুস্থ। অনেক সময় কখনো কখনো দেখুন অসীমবাবু, একটা ব্যাপার কিন্তু মানুষের জীবনে ঘটে, এই সমস্ত প্রত্যেক দিন আমাদের প্রতিনিয়ত অনেক কিছুই দিচ্ছে, অনেক কিছু সমাজ থেকে আমরা নিচ্ছি, স্বার্থপরের মতোই নিচ্ছি এবং বেঁচে থাকছি। দিনের শেষে, দিন অবসানে কখনো কখনো কি আমরা ভাবি যে এই সমাজকে আমি কতটুকু কি আজকে সারা দিনে দিলাম? আপনার ক্ষেত্রে আমার একটা প্রশ্ন জাগছে, যেটা সত্যি সত্যি দিনের শেষে কখনো কখনো সমাজের জন্য কোনো না কোনো দিন একা একা কোনো দিন কেঁদেছেন বাড়ির ছাদে দাঁড়িয়ে, যে এটা যদি একটু করতে পারতাম, ভালো মতো করতে পারছি না? সত্যি বলতে গেলে কি, আমি যখন ক্লাস 7-8 পড়ি, তখন থেকে এই ভাবনাটা কিন্তু আমার মাথায় এসছে। সমাজে তখন বিভিন্ন জায়গায় খারাপ অবলিত, তখন ইলেকট্রনিক মিডিয়া ছিল না, তা আমি খবরের কাগজ পড়তে বিভিন্ন খবর পড়তাম, কোথায় কীভাবে কে রয়েছে দেখতাম, বা অন্যান্য খবরও পড়তাম, আমি খবরটা জানতে মানে আগ্রহী থাকতাম। তখন থেকে আমার মনটা বলতো, মনে হতো সেই গ্রামে যারা কষ্ট পাচ্ছেন, যারা মাস মানে মানে মাইলের পর মাইল হাঁটছেন, লাইন দাঁড়িয়ে আছেন, জল পাচ্ছেন না, সব জ্বলে গেছে করা, তখন মনে হতো ওখানে যদি গিয়ে একটা টিউবওয়েল বসিয়ে দেওয়া যেত। এই চিন্তাভাবনাটা কিন্তু আমার বরাবরে রয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে সুযোগ সুবিধা কারোর জীবনে ওইভাবে আসে না, সুযোগ সুবিধা করে নিতে হয়। প্রতিটা কাজের মধ্যে সবারই ব্যস্ততা থাকবে, ব্যস্ততা থাকাটাই মঙ্গল, লক্ষণীয় যে। কিন্তু অনেকে আজকাল বিভিন্ন জায়গায় যে অবক্ষয়ের ব্যাপারটা দেখছি, সামাজিক অবক্ষয় বিভিন্ন স্তরে চলে গেছে। আচ্ছা অসীমদা, এই যে কাজটা করছেন, কখনো কখনো নিজের উপর রাগ হয় না যে যা করতে চেয়েছিলাম কিছুতেই করতে পারলাম না, প্রচন্ড মনে হয় না যে রাগ? আক্ষেপ আক্ষেপ হয় আক্ষেপ না আক্ষেপ তো থাকেই, আরও অনেক কিছু করার ছিল, অনেক ভাবনা ছিল, অনেকে মনে করে অনেককে আমি দেখেছি, হয়তো আমি বলতে পারছি না সবাই গণ্যমান্য, সবাই যারা করছেন বিভিন্নভাবে করছে, অনেকে হয়তো দাঁড় করিয়ে 200 কম্বল বিলি করলো। আমার কেন মনে হয়েছে কম্বল বিলিটা হয়তো একটা উৎস তাদের নিজের একটা পরিচিতি করার জন্য, আমি কিন্তু সেটাতে পক্ষপাতী না। মানে একেবারেই নেপথ্যে নেপথ্যে আমি যেরকম ধরুন শীতকালে যখন হিম কাঁপুনিতে সকলে বিব্রত, সবাই ঘরে লেপ কম্বল নিয়ে বসে আছে, রাস্তায় ফুটপাতে অলিতে গলিতে ব্রিজের নিচে, সে একটা গায়ে কোনো মতো চাদর, কোনো মতো কাঁথা, ছেঁড়া কাঁথা জড়িয়ে রয়েছে, আমার মনে হয়েছে যে তাদের পাশে সেই সময় ঘুরে দেখা কার গায়ে কম্বলটি নেই, তাকে দিয়ে আসো, সে জানতেও পারবে না, তাকে প্রণাম করে চলে আসো। এবং আমার উদ্দেশ্যটা কি, সে আমাকে বলবে বাবা তোমাকে আশীর্বাদ করলাম, বাবা তুমি এত কোথায় তুমি, আমার সেটা দরকার। আপনি সেদিনকে আমাদের সারা কলকাতার, সারা পশ্চিমবাংলার সমস্ত প্রেসের লোকেরা ছিলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমের মানুষজনেরা ছিলেন, ছিলেন চারজন বিশিষ্ট ব্যক্তিত্ব প্রিয় দর্শক, সাবিত্রী চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, গৌরী সেন এবং অমর পাল।
তার সাথে অসীমবাবুও ছিলেন, এই যে যাদের নাম শুনে বাঙালি বড় হয়েছে তাদের সাথে একই সাথে জীবনকৃতি সম্মান, এই যে প্রাপ্তির, এটা প্রাপ্তি আমি বলবো না, এটা আপনার প্রাপ্য ছিল। প্রাপ্তি আর প্রাপ্যর ভিতরে তো একটা পার্থক্য থাকে, দায় আর দায়িত্বের ভিতরে একটা একটা পার্থক্য থেকে যায়। মানে এই জায়গা থেকে দাঁড়িয়ে এই সমস্ত মানুষজনেরা যখন আপনার সাথে কথা বলছেন বা আপনি তাদের সাথে কথা বলছেন, তখন তো আপনার পালাবার পথই নেই, তখন তো আরও আপনার দায়িত্ব বেড়ে গেল। অবশ্যই বেড়ে গেল, এবং আমি ধন্য মনে করলাম এই ধরনের নক্ষত্রের মাঝখানে আপনারা আমাকে সম্মানিত করলেন। কিন্তু ঘটনাটা হচ্ছে যে সাথে সাথে কিন্তু আমার একটা মনের ভেদ থেকে একটা জিদ এসে গেল যে এই কাজটাই আমাকে আরও আরও করতে হবে, এবং সকলকে উদ্বুদ্ধ করতে হবে যারা এই সমাজে এইভাবে করুক, যে যেভাবে পারে সেভাবে এই সমাজের জন্য কিছু, অ্যাকচুয়ালি সমাজের জন্য করা নয়, কিন্তু আপনার জন্য সমাজকে করতে হবে। ঠিক, সমাজ ছাড়া সত্যিই চলে না। যেটা অসীমবাবু যেটা বলছিলেন যে জেদ, হ্যাঁ, এই জেদটা যে তৈরি হয় সেই জেদটাই কিন্তু একটা মানুষকে অন্য জায়গায় নিয়ে পৌঁছায়। সত্যি সত্যি অসীমবাবু কি সেদিন থেকে আরও বেশি জেদি হয়ে গেলেন, আরও বেশি পরিশ্রম করার ভাবনা চিন্তার সামাজিক চেতনা বোধ থেকে তার জেদ তৈরি হয়ে গেল? আমরা সেটা বরং একটু জেনে নিই, জানবো, তবে তার একটা ছোট্ট বিজ্ঞাপনের বিরতি, বিরতির পর ফিরে আসছি। গান করেন, সুর আছে, গান ভালোবাসেন, তাহলে চলে আসুন অডিশনে। আজকের গান ভালোবেসে গান, আজকের গান ভালোবেসে গান। আজকের গান ভালোবেসে গান, আমার আপনার সবার ভালো লাগা ভালোবাসার গান। আমরা থাকছি, আপনি থাকছেন তো? আজকের গান ভালোবেসে গান। বিজ্ঞাপনের বিরতির পর ফিরে এলাম। আজকে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট সমাজ চিন্তনবিদ অসীম পণ্ডিত। অসীমবাবু, যে একটা বিরতির আগে কথা হচ্ছিল যে ওই একটা জেদ, যে কোনো জেদ মানুষকে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছয়। আপনার কথা শুনে আমরা বিজ্ঞাপনের বিরতির সময় চা খেতে খেতে মনে পড়লো রবার্ট ব্রাউজের কথা। রবার্ট ব্রাউজ সেই টিকটিকিকে দেখেছিলেন, নিশ্চয়ই আপনার মনে আছে, যে সেই শেষ পর্যন্ত পাচ্ছিল না, কিন্তু শেষ পর্যন্ত সেই মাকড়সা এবং টিকটিকির সেই জায়গাতে সেই জেদে গিয়ে পৌঁছলো। এই যে পৌঁছানোর জায়গা, শুধু তো নিজের জন্য জেদ নয়, আজকে ভবিষ্যৎ প্রজন্মের কাছেও কিন্তু আপনার এই জেদটাকে অবশ্যই পাঠিয়ে দিতে হবে যে দেখো আমি পেরেছি, কেন তুমি পারবে না। অবশ্যই অনেক সময় যেটা হয় যে ধরুন যে কোনো কাজ করতে গেলে, প্রিয় দর্শক আবারও আমার ধৃষ্টতা নেবেন না, যে কোনো কাজ অন্তত আমাদের এই দেশের ক্ষেত্রে করতে গেলে একটা রাজনৈতিক পরিচয়, একটা রাজনৈতিক বাতাবরণ, একটা খোলস তৈরি হয়ে যায়। আচ্ছা, সেখান থেকে কি আপনি কিছুটা নিস্তার পেয়েছেন? না, রাজনৈতিক হাতছানি আমার জীবনে আসেনি সেটা অস্বীকার করা যাবে না। আমি একসময় ছাত্র রাজনীতিও করেছি, তারপরে ছিল আমার নিজের মধ্যে ভাবনা ছিল রাজনীতিতে একসময় যাব, কিন্তু পরবর্তীতে মনে হয়েছে রাজনীতিতে যা আমার জন্য নয়। আমার মনে হয়েছে ব্যাপারটা অনেক জটিল। তবে এই বিষয়ে আমি একটা কথা বলি, রাজনীতিবিদ যারা রয়েছেন, বিশেষ করে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেইভাবে প্রকল্পগুলো করছেন, কন্যাশ্রীর কথাই বলি, আজকে ধরুন ঘরে ঘরে এই যে একটি করে সাইকেল দিয়ে দেওয়া, একটি করে বা ইয়ে দিয়ে দেওয়া, এই ভাবনাটা সত্যি মতো সবারই ভাবা উচিত। আজকে দেখবেন যারা গ্রাম গ্রামান্তরে যারা যেতে পারতো না, একটু জায়গা টিউশনে যেতে পারতো না, তাদের বই খাতা নেই। পার্থ চট্টোপাধ্যায় একটা আমি অনুষ্ঠানে দেখছিলাম, উনি বাচ্চাদের জুতো স্কুল ব্যাগ দেওয়া ছিল, মানে এই সচেতনতা বোধটাকে তৈরি। অবশ্যই অবশ্যই, হ্যাঁ, সারাদিনের শেষে যখন নিজেকে নিজে বিশ্লেষণ করেন, কখন কখন মনে হয় যে আজকে যদিও কয়েক লক্ষ লোক দেখছে, কখন মনে হয় যে নিজেকে একটু অপরাধী বলে, একটু গোপনেই বলুন? অপরাধী তো মনে হয় না, হয় না আমার তো অপরাধী। আমার মনে হয় যে আমি যখন এখানে জন্মেছি মানুষ মানুষেরই জন্যে। ঠিক, ভূপেন হাজারির একটা কথা মনে পড়ে, মানুষ মানুষেরই জেনে, দানব যদি বা হয় গো মানুষ, লজ্জাকে তুমি পাবে না। ঠিক, সত্যি আমরা বুঝতে হবে আমরা মানুষ আর তারাও আমার মানুষ। আমরা ভাবি বোধ আমার আত্মীয়, আত্মীয় মানে সবাই আমার আত্মীয়, আত্মা
আত্মার টান থাকতে হবে। এই আত্মার টানটা যদি অনুভূত মানে অনুভব না করা যায় তাহলে বোধ হয় সার্থক নয়। আমার যেন কেন একটা মনে হয়েছে, আমি বরং আপনাকে একটু র্যাপিড ফায়ারের দিকে যাই, আমার এটা খুব ইচ্ছা করছে। এখন আপনি আপাত গম্ভীর, কিন্তু আমি যেহেতু ব্যক্তিগতভাবে আপনাকে চিনি, আপনি আপাত গম্ভীর হলো অনেকটা নারকলের মতো আর কি, পুরো নারকলের বাইরে কাছে যেরকম শক্ত থাকে তো কিন্তু ভেতরটা সরস থাকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অসীম বণিক কি পুরস্কার পেলেন কি পেলেন না, তাতে অসীম বণিকের সমাজ চিন্তনটা ঘুরে যাবে এটা কোনো কথাই নয়। আপনি তো আপনার মতন করেই কাজ করছেন, বরং আপনাকে ধরে বেঁধেই পুরস্কারটা দেওয়া হলো, মানে আপনি শেষ মুহূর্ত পর্যন্ত প্রায় বলা যেতে পারে আপনি পালিয়ে যাচ্ছিলেন, আপনাকে ধরে বেঁধেই আপনাকে এ করা হলো। এই জায়গা থেকে দাঁড়িয়ে অসীম বণিকের যে একটা ব্যক্তিগত সত্তা, কতগুলো প্রশ্ন আপনাকে করি এবং খুব খুব সহজেই এই প্রশ্নগুলোর উত্তরটা খুব আপনাকে খুব সহজে খুব দ্রুততায় দিতে হবে। পুরো ব্যক্তিগত অসীম বণিক কি ভালোবাসেন, সৌমিত্র না উত্তম, সুচিত্র না সুপ্রিয়া? সুচিত্র। মোহনবাগান ইস্ট বেঙ্গল? ইস্ট বেঙ্গল। রাজনীতি না সাধারণ মানুষ? সাধারণ মানুষের জন্য কিছু করা। সমাজ নাকি শুধু পরিবার? অবশ্যই সমাজ। যৌথ পরিবার নাকি একা? অবশ্যই যৌথ পরিবার। কম্পিউটার ল্যাপটপ নাকি সেই পুরনো পন্থায় হাতে লেখা? হাতে লেখা তো নিশ্চয়ই যোগাযোগ আছে, কিন্তু এই পৃথিবীর সাথে সকলের সাথে মিলের জন্য তো ল্যাপটপ বা এর তো প্রয়োজনীয়তা নিশ্চয়ই আছে। লাইব্রেরিতে বই খোঁজা নাকি ইবুক? ইবুকের একটা আলাদা তারপর রয়েছে। হ্যাঁ, আগে তো, এখন তো ইবুক রয়েছে, আগে তো লাইব্রেরিতে গিয়ে বই খোঁজাই ছিল। এই যে কাজ করছেন, কাজের যে ধারা, কাজের যে সংস্কৃতি, যে কোনো মানুষ তার যখন তার সৃজনশীলতা, সংস্কৃতি, সমাজ চিন্তা ভাবনা সব কিছু যেটা করেন, এই করার সাথে সাথে কিন্তু একটা মানুষকে তার পরিবারের কিন্তু একটা ভীষণ রকমভাবে সহযোগিতা থাকা প্রয়োজন, তা নাহলে এটা কখনোই হতে পারে না। অসীমবাবুর স্ত্রীও কিন্তু একই সাথে অসীমবাবুর সাথে সম মনোভাব সম্পন্ন, এবং তিনিও কিন্তু একেবারেই, তিনি তো আরও নেপথ্যে, তিনি আরও নেপথ্যে কিন্তু সেইভাবে কাজটা করেন। কিন্তু আজকে প্রিয় দর্শক, আমরা একটু তার স্ত্রীর কথা শুনব, তিনি কীভাবে এই এই সমাজ সচেতন বোধ তৈরি হয়ে যাওয়া মানুষটিকে আরও একটু নতুনভাবে জাগ্রত করতে করে তোলেন। আমরা অসীমবাবুর একটা স্ত্রীর কথা শুনিনি, তারপর আমরা আবার কথা বলবো অসীমবাবুর সাথে। আসলে কী বলবো আমি এই ব্যাপারে, আমার হাজব্যান্ড মিস্টার অসীম কুমার বণিক, তো ওনার যে এই প্রবল থেকে প্রবলতম একটা ইচ্ছে যে শুধু নিজের মানুষ, নিজের পরিবার এর কথা ছাড়াও আমি আরও অনেকের জন্য, সমাজ স্তরে যারা অনেকেই অনেকভাবে অনেক রকমভাবে নিডি, যারা যাদের অনেক কিছু উইশেস পূর্ণ ফুলফিল হয় না, তাদের জন্য ওর সবসময় অন্তর থেকে একটা সবসময় কিছু না কিছু করার টান আমি বরাবরই দেখেছি, যতদিন আমি ওর সাথে, ওর লাইফের সাথে আমি জুড়েছি, তবে থেকে আমি এই ফিলিংসটা ওর মধ্যে বরাবরই দেখেছি। এবং আমি এটা প্রচণ্ডভাবে সাপোর্টও করি, বিকজ মনুষ্যত্ব এটা একটা ডেফিনেশন আমার কাছে। আর অনেক অনেক ব্যাপারই হয় এরকম, আমি জানতে পারি না, হয়তো সেটা পরে এসে শেয়ার করে, সেখান থেকে খুব ভালো কোনো ওর অনুভূতি, যেটা ওর খুব ভালো লেগেছে, সেটা শেয়ার করতে বসে। কিন্তু যদি কখনো ওকে বলবার চেষ্টা করি যে ঠিক আছে এটাও তাহলে আমিও আমার কিছু কিছু নিকট পরিজনদের মধ্যেও জানাই, বা আমিও একটু এটাকে প্রচার করে একটা সত্যি কথা এক ধরনের এনজয়মেন্ট নেওয়ার চেষ্টা করি, তখন আমাকে ও সেটা কোনো সময় করতে দেয় না, বলে যে না এটা আমি আড়ালে থেকেই করতে চাই, কারণ এটা আমার ভেতরের কোনো জিনিস, আমি কোনো এই ব্যাপারে প্রচার চাই না। তো আমার ভালো লাগে মাঝে মাঝে এইসব কাজে ইনভলভ থাকার জন্য, অতিরিক্ত একটা প্রেশার হওয়াতে শারীরিকভাবে একটু উনিশ বিশ শরীরটা হয়ে যায় অবশ্যই, তখন হয়তো একটুখানি অমত প্রকাশ করি বা হয়তো একটু রেস্ট্রেন করার চেষ্টা করি ওকে, কিন্তু তারপর মনে করি যে না সেটা করা ঠিক নয়, কারণ ভালো কাজ এমন কিছু মানুষের জন্য করা যারা হয়তো আমাদেরই মতো কারোর দিকে তাকিয়ে বসে আছে, কারণ ভগবানের দূত হিসেবে তো আমরাই মানুষ, তাদের জন্য কিছু করতে এসেছি। তাই জন্য আমি সবসময় ফুল সাপোর্ট করি, এবং আমার বাচ্চারাও প্রচণ্ড প্রাউড ফিল করে এই যে ইনি ওদের পিতা। প্রবীণ লোকসঙ্গীত শিল্পী অমর পাল, ওনার এখন বয়স 97 বৎসর, তো ওনার মতো একজন মানুষ একদিকে,
আর একদিকে পদ্মশ্রী দ্বারা পুরস্কৃত সাবিত্রী চট্টোপাধ্যায়, আর একদিকে সত্যজিৎ রায়ের পরিচালনায় তৈরি বাংলা ছবির অভিনেত্রী লিলি চক্রবর্তী এবং প্রবীণ চিত্রগ্রাহক গৌরী সেন, এই এই সবার মাঝে যখন আমি আমার স্বামী মিস্টার অসীম বণিককে জীবনকৃতি পুরস্কারে পুরস্কৃত হতে দেখলাম, সেই সময়টা সত্যি আবেগে আমার চোখে জল এসে গেছিল। কারণ সেদিন মনে হলো, মানে ভেতর থেকে জিনিসটা ভালোভাবে বুঝলাম যে সত্যি সমাজের জন্য কিছু হলেও, অল্প কিছু হলেও ও করতে পেরেছে, এবং সেই কারণেই হয়তো এরকম স্বনামধন্য সব মানুষদের পাশে দাঁড়িয়ে ও সেদিন পুরস্কারটা নিতে পেরেছে। তো আমি খুব খুশি সেদিন, এবং আমি সেদিনকে আরও খুশি, সেদিনটা আমার জন্য একটা স্মরণীয় দিন, কারণ এই সব নক্ষত্রদের আশীর্বাদ ধন্যা আমি সেদিন হয়েছি। প্রিয় দর্শক, আজকে আপনারা সাক্ষী থাকলেন, আজকে আপনারা সাক্ষী থাকলেন একটা অন্য মাত্রার, একটা অন্য কথা বলার এবং একটা অন্য আড্ডা। অসীমদা, আপনাদের একটা রহস্য ফাঁস করি, অসীমদাকে ক্যামেরার সামনে আনতে আমাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে, এবং শুধু তাই নয়, উনি যে এবছর জীবনকৃতি সম্মান পেলেন, যেটা এক্সক্লুসিভ কনসার্ট এবং আজকে আপনি দিয়েছেন, সেই সম্মান উনি প্রথমে একেবারেই নিতে চাননি, কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা সেইভাবে সেই সম্মানিত বোধ করেছি তাকে সেই শ্রদ্ধা জানানোর জন্য। আমাদের অনুষ্ঠান কেমন লাগলো লিখে জানাবেন, ফোন করবেন, SMS পাঠাবেন, সময়ের কাছে তো আমরা বাধা, ঠিক সেই কারণেই আমরা আজকে আরও অনেক বেশি কথা অসীমদার কাছ থেকে শুনতে পারলাম না, কিন্তু কথা দিলাম, কিন্তু কথা দিলাম এটাই। আমাদের পরবর্তী অন্য একটি পর্যায়ে, অন্য একটি পর্বে আমরা অসীমবাবুর সাথে কথা বলবো, এবং সেই কথার সাথে থাকবে সমাজ চেতনা, সমাজ বোধ, সমাজ চিন্তা। অসীমবাবু, আপনাকে ধন্যবাদ দেবো না, আপনাকে হৃদয় ভরা ভালোবাসা দেবো, আপনাকে হৃদয় ভরা শ্রদ্ধা দেবো। এই যে নেপথ্যে থাকা একটু অন্যরকম মানুষকে আলোর বিন্দুর দিকে খোঁজ করে দেওয়া, তাকে আলোকিত করা, ঠিক সেইভাবেই আপনার এই আলোটা আরও অনেক বেশি উজ্জীবিত হোক। আর আমরা যারা একটু নেপথ্যের মানুষ, আমরা চেষ্টা করব ওই আলোকে কিছুটা আলোকিত করার জন্য। খুব ভালো থাকবেন, নমস্কার। আপনারা ভালো থাকবেন, সমাজে সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করছি। সকল দর্শকবৃন্দের কাছে আমার একটা অনুরোধ যে নেপথ্যে যেরকম আমি কাজ করছি সমাজের জন্য, আপনারাও সমাজের জন্য একটু ভাবুন, আপনারা সকলে এগিয়ে আসুন, সকলের সচ্ছুদ্ধত চিন্তাভাবনা যদি সমাজকে নিয়ে করেন তাহলে সমাজটা সুন্দর থেকে সুন্দরতর হতে পারে। সামান্য এক মুঠো চাল যদি আপনি প্রতিদিন চলছেন সেটা কিন্তু মাস শেষে অনেকটা হয়ে যায়। সেটাও আপনাদের চিন্তাভাবনা সারাদিন ব্যস্ততার মধ্যেও যদি 5 মিনিট সময় আপনারা ব্যয় করেন সমাজের ভালোর জন্য, মঙ্গলের জন্য, তাহলে কিন্তু সমাজটা সুন্দর হতে পারে। আমি প্রতিদিন সমাজের থেকে, প্রতিনিয়ত আমরা সমাজের থেকে কোনো না কোনোভাবে উপকৃত হচ্ছি, সুতরাং আমরা সমাজে সকলে এই সমাজের কাছে কিন্তু ঋণী। সুতরাং এই সমাজের প্রতি কর্তব্য আমাদের অবশ্যই ভাববার দরকার আছে। এই দর্শকবৃন্দর কাছে আমার অনুরোধ যে আপনারও একটু সচেতন হয়ে, আপনারাও যদি একটু ভাবনা চিন্তা করেন এই নিয়ে, তবে বোধ হয় সমাজটা খুব সুন্দর সুন্দরতম হতে পারে, এবং সমাজ সুন্দর হলে আমরা সকলেই সুন্দর হতে পারি।